প্রভুপাদের বাণী পর্ব ছয়ে থাকছে সর্বক্ষণ হরিকথা নিরন্তর ব্যক্তির নামই হচ্ছেন সাধু সর্বক্ষণ শ্রী ভগবানের সেবার জন্যে ব্যস্ত ব্যক্তি হলেন সাধু নিত্যকাল সর্বক্ষণ যিনি সকল চেষ্টার মধ্যে কৃষ্ণের জন্য ব্যস্ত আছেন সকল চেষ্টাই যাহার ভগবানের সেবার জন্যে তিনি সাধু স্বয়ং নারায়ণ যদি নিজেকে নিজেকে দিয়ে দেন তা তাহলেও তার কিছু দেওয়ার বাকি থাকে কিন্তু ভগবৎ ভক্ত সম্পূর্ণভাবেই ভগবত বাক্যে দিয়েও দিতে পারেন হিংসা করার জন্যে গুরুগিরি করো না নিজের বিষয়ে ডুবে যাওয়ার জন্য গুরুগিরি কখনোই করো না কিন্তু যদি তুমি আমার নিষ্কপট ভৃত্ত হতে পারো আমার স্বরূপ শক্তি লাভ করে থাকো তাহলে তো তোমার জয় অবশ্যম্ভাবী মহান্ত গুরুদেবকে ভগবান হতে অস্তিত্ব ভগবানের প্রকাশ মূর্তি না বললে কোনোদিনই ভগবানের নাম মুখে উচ্চারিত হবে না মহাজনের অনুসরণই আমাদের একমাত্র সেতু জয় প্রভুপাদের জয়